মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করায় বিএনপি জামাতের রাজনীতি বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হাকিন দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন 21 আগস্টের বোমা হামলা মামলার রায়ে জনতার আদালতের পর আইনের আদালতে আবার প্রমাণ হলো বিএনপি জামাত রাজনৈতিক খুনী চক্র বিএনপি জামাত চক্রের সাথে ডক্টর কামাল হোসেনের ওকালতি রাজনৈতিক বিশ্বাসঘাতকতা উল্লেখ করে তাদের সঙ্গীদের রাষ্ট্রক্ষমতা রাজনীতির বাইরেই রাখতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী গ্রেনেড হামলার ঘটনা পরে জনতার আদালতের পরেও চোদ্দ বছর পরে আইনের আদালতে আবার প্রমাণ হলো বিএনপি জামাত হচ্ছে রাজনৈতিক চক্র